আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পিঁয়াজকলি ও টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছ খুবই একটা শৌখিন মাছ, এটা ভালোভাবে একটু ক্লিন করে নিলে একদম সাদা ফকফকা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম পাবদা মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর এগুলো মিডিয়াম সাইজের। এখানে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো, আর সবগুলো গুঁড়া মশলা আমি নিয়েছি 1 টিস্পুন করে নিয়েছি। 1/2 কাপ পেঁয়াজ, পেঁয়াজকলি 1/2 কাপ, টমেটো 1টি, আর নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর তেল 1/2 কাপ। তো এখানে এখন মরিচ, হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো এদিকে একটা প্যান বসিয়েছি চুলার মধ্যে, এখন তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার পরে মাছটি আমি একটু ভেজে নিচ্ছি হালকাভাবে। খুব বেশি ভাজবো না, কারণ মাছ হালকা করে ভাজলে মাছের টেস্টটা দ্বিগুণ থাকে, আর যদি কড়া করে ভাজা হয় তখন মাছের টেস্টটা চলে যায়। তো হালকা একটু ভাজা হলে মাছটি আমি একটু উল্টিয়ে দেব। মাছগুলো উল্টানো হয়েছে, এপিট উইপিট একটু হালকাভাবে ভেজে এখন মাছগুলো উঠিয়ে নেব। তো এইভাবে করে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এখন একই প্যানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর বাকি তেলটুকু দিয়ে দিয়েছি। তো এইভাবে একটু নেড়ে ছেড়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দুই মিনিট পর ফিরে এলাম, পেঁয়াজগুলো একটু সফট হয়েছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, অন্য আর কোনো মশলা দেব না। আর এখন পেঁয়াজকলিগুলো দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে, তারপর আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরে টমেটো থেকে একটু পানি মানে বের হয়, সেজন্য এইখানে কোনো পানি দিচ্ছি না, আমি পরে পানিটা ইউজ করব। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট পর ফিরেলাম, আর এখন একটু নেড়ে ছেড়ে আমি পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ মতো দিতে হবে, যতটুক লাগবে, আর জালটাও কমই বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম জাল খেতে পছন্দ করেন, লবণটা স্বাদ মতো। তো এখন আমি মাছগুলো ছেড়ে দেব, আর মাছ সবসময় হালকাভাবে ভাজলে মাছের টেস্টটা মানে দ্বিগুণ হয়। এটা যেহেতু পাবদা মাছ, মানে পাতলা সাইজের মাছ, সেজন্য খুব কড়া করে ভাজার দরকার নেই, সেজন্য আমি হালকা ভেজেছি। আর এখন কাঁচামরিচগুলো দিয়েছি, তো এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরেলাম, এখন ধনিয়া পাতা দিয়ে একটু হালকাভাবে নেড়ে ছেড়ে আর 2 মিনিটের জন্য ডেকে রেখে দেবো, তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পেঁয়াজকলি ও টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ও আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।